আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। সকালে বিশেষ নামাজের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালিত হল কুরবানি ঈদ। রবিবার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের উৎসব ঈদ উপলক্ষে জলপাইগুড়ি 4 নম্বর কমিটি সংলগ্ন পুরাতন মসজিদ ও কালুসাহের মাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়। রঙিন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় মসজিদটিকে। এদিনের ঈদের বিশেষ নামাজে অংশ নেন শহরের বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ। এছাড়াও এলাকার তৃণমূল কাউন্সিলর তপন ব্যানার্জি নিজেও অংশ নেন পবিত্র কোরবানি ঈদের অনুষ্ঠানে। এই প্রসঙ্গে তিনি জানান, এই পুরাতন মসজিদ মানেই সর্বধর্মের মিলনস্থল। অপরদিকে 4 নম্বর কমিটি পুরাতন মসজিদ কমিটির অন্যতম সদস্য পল হাসান প্রধান জানান, আজ পবিত্র কোরবানি ঈদের বিশেষ নামাজ পাঠ হল। শান্তি সম্প্রীতি কামনা করি, আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আজকে বকরি ঈদ, সেই উপলক্ষে সকাল 8টার সময় এখানে পুরাতন মসজিদ প্রাঙ্গণে নামাজ হলো। তো পুরাতন মসজিদ মানেই হচ্ছে একটা সর্বধর্মের মিলন কেন্দ্র। এখানে ঈদে যেমন মুসলিম ভাইয়েরা নামাজ পড়ে এবং কালী পুজো দুর্গা পুজোতেও আমরা এখানে আলোকসজ্জা করি। তো সব মিলে পুরাতন মসজিদ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান এটা। তো আমরা চাই যে এটা সারা জলপাইগুড়িতে প্রচার হোক এবং সারা জলপাইগুড়ির মানুষ জানুক যে কীভাবে দুই ধর্মের মধ্যে একটা সম্প্রীতি রক্ষা করা যায়। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা দল, ভারতবর্ষের একটি দল, তারা এই বিভাজনের রাজনীতি করছে। তারা সবসময় হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ তাদের মধ্যে একটা দাঙ্গা, একটা বিভাজন করবার চক্রান্ত করে যাচ্ছে, যে তার বিরুদ্ধে আজকে আমাদের এই সম্প্রীতি বার্তা এবং তার বিরুদ্ধেই আমাদের মানুষের কাছে আবেদন যে আসুন আমরা সকল ধর্মের মানুষ মিলে এক জায়গায় দাঁড়িয়ে সব উৎসব পালন করি। আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা, যাকে কুরবানি ঈদও বলে, এই ঈদ এমন এক ঈদ যেখানে আমাদের প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যখন স্বপ্নযোগে স্বয়ং আল্লাহ স্বপ্নে দেখায় যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমাদের কাছে কুরবানি করো, তার কাছে তার সবচেয়ে প্রিয় ছিল তার পুত্র ছেলে, তখন সে আল্লাহর কাছে তার পুত্রকেই কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়। কিন্তু আল্লাহর কি অসীম মহিমা, যখনই কুরবানি দিতে যায় তখন সেইখানে তার পুত্রর কুরবানি না হয়ে একটি দুম্বার কুরবানি হয়ে যায়। তো এই ঈদ হচ্ছে এমন একটা প্রতীক যেখানে আমরা আত্মবলিদান করতে শিখেছি, যে নিজের সব প্রিয় জিনিসটাকে অবধি আল্লাহর বাস্তে আত্মবলিদান। তো আমি মনে করি ঈদ এমন একটা বার্তা যে আমাদের ভারতবর্ষে অর্থাৎ সারা পৃথিবীতে যারা মমিন মুসলিম, মনে রাখবেন আমি কিন্তু মুসলমান বললাম না, আমি শুধু মমিন মুসলমান বললাম, যারা মমিন প্রকৃত মুসলিম, তারা নিজের জায়গা নিজের দেশ এই পৃথিবীকে রক্ষা করতে নিজেকে আত্মবলিদান দিতে কোনোদিন তুষ্ট করবে না, তারা নিজের সর্বোচ্চ আত্মবলিদান করে দেবে একটা ভারতের জন্য। সুতরাং আমরা এই ঈদের থেকে আমাদের সারা দেশ, আমাদের এই জায়গা জলপাইগুড়ি, সারা পৃথিবীর মানুষকে বার্তা দিতে চাই যে আমরা সকলেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে থাকি এবং এই পৃথিবীটাকে একটা সুন্দর জায়গা করে তুলি, একটা সুন্দর জান্নাত করে তুলি, একটা সুন্দর স্বর্গ করে তুলি, যাতে আমাদের যদি ছোটো ছোটো জিনিস আত্মবলিদান করে দিয়েও এই সৌন্দর্যকে বহাল রাখতে হয় তাহলে আমরা সেই আত্মবলিদান করতে তৈরি। এবং আমরা এই ঈদ থেকে সকলকেই শুভেচ্ছা নিই, সকলকেই
সকলের জন্যই প্রার্থনা করি যে তারা এই অতিমারী করোনা থেকে নিয়ে বিভিন্ন যে অশান্তি সব জায়গায় চলছে তা থেকে যেন আল্লাহ ঈশ্বর আমাদের সকলকে ভালো রাখেন এবং আমরা সকলেই যেন ভালোর পথে এগিয়ে যাই, এই বার্তাই এখান থেকে দিতে চাই। নাম আমার নাম পল হাসান প্রধান, আমি এই হযরত কালু শাহ মাজার মুকরত মসজিদেরই একজন কর্মকর্তা। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8 6 1 7 8 6 0 4 8 4 এবং 8 2 5 0 5 5 6 6 5 9 এই মোবাইল নম্বরে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9 9 3 2 9 6 7 6 7 6 এই মোবাইল নম্বরে।